friends, this is Pritha and I'm once again back on the life page of Oshomoyer Bondhu Gopal Bhar. আর জানি রাখি বন্ধুরা, আজকে কিন্তু আমি একা না, আমার সাথে আমাদের একজন বিশেষ জুরি মেম্বার আছে যার সাথে আমি একটু পরেই গল্প করব। তার আগে জানি রাখি বন্ধুরা, তোমরা যেই কমেন্ট বক্সে কোয়েশ্চেন করেছ বা ভিউয়ার্স তোমরা তোমাদের নিজেদের কোয়েশ্চেন যারা কমেন্ট বক্সে লিখে পাঠিয়েছ, আমি চলে এসেছি সেই কোয়েশ্চেনগুলো আমাদের বিশেষ জুরি মেম্বারের কাছে প্লেস করার জন্য। আর উনি যা বলবেন তোমরা সবাই সেটা শুনতে পারবে। তো তার জন্য প্লিজ 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 লগ ইন টু দ্য ইউটিউব চ্যানেল ইরানি মিত্রা অ্যান্ড সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, আর আমাদের যে ভিডিও পোস্ট হবে সেগুলো আপডেট নিতে থাকুন। তো চলো সবাই, টাইম নষ্ট না করে আমি স্টার্ট করে দেব আমাদের দারুণ গল্প স্যারের সাথে, যাতে স্যারের সব আপডেট আমরা জানতে পারি। তো স্যার, আমাদেরকে কাইন্ডলি একটু বলবেন যে আপনি একজন বিশেষ অ্যাক্টর, আপনি অ্যাক্টিং জগতে অনেক ফ্লারিশ করেছেন। তো আমাদের ভিউয়ার্সরা এরকম একটা কোয়েশ্চেন করেছে যে অনেকেই আছে যারা অ্যাক্টিং জগতে এগোতে চায়, তো একটা ফেমাস অ্যাক্টর হওয়ার জন্য বা অ্যাক্টিং লাইনে একজন স্পেশালিস্ট হওয়ার জন্য কী কী স্পেশাল টিপস বা কী কী স্পেশাল হিন্ট আপনি দিতে চান, বা আপনি কীভাবে একজন ফেমাস অ্যাক্টর হয়েছেন বা কী কী প্রোটোকল মানতে হয়, সেটা কাইন্ডলি একটুখানি আমাদের ভিউয়ার্সদেরকে বলে দিন যাতে তারা একটু আপডেট থাকতে পারে। অ্যাক্টিংয়ের জন্য ফার্স্ট জিনিস আছে, আপনি যে ক্যারেক্টার করেন ওই ক্যারেক্টারটাকে অবজার্ভ করতে হবে। অ্যাক্টিংয়ের ফার্স্ট প্রিন্সিপাল আছে, যে ক্যারেক্টার আপনি করেন ওই ক্যারেক্টারকে অবজার্ভ করে নিজের মধ্যে ঢুকাতে হবে, তাহলে আপনি যখন অ্যাক্টিং করবে সেই জিনিস বাহার আসবে। সেকেন্ড জিনিস আমি এই বলবো, একটু আগার ফার্স্ট স্টেজে থিয়েটার কিছু করলে অনেক কিছু অ্যাক্টিংয়ে গুণ শিখতে পারে। আর অ্যাক্টিং তো আপনি যেখানে যে জিনিস দেখেন ওকে অবজার্ভ করুন, আজকে কোন কীরকম বলে, কীরকম থাকে, কীরকম চলে, ওইটাই আছে। অ্যাক্টিং কোনো শিখার মানে আমি তো এটাই বলবো যে একটু থিয়েটার করলে পলিশিং হয়ে যায়। আর তারপরে একটা ওই আর ক্যামেরা ফেস করতে কিছু নেই, নিজেকে কনফিডেন্স হওয়ার চাই, বাস এটাই আছে। থ্যাংক ইউ স্যার আপনার এই ইনফরমেশনগুলোর জন্য, দিস ইজ রিয়েলি এফেক্টফুল। আমার পরের কোয়েশ্চেন যেটা আপনাকে আমি প্লেস আপ করতে চাই সেটা হচ্ছে, আপনি তো এখানে গ্রুমিং সেশন নিয়েছেন, তো আমাদের এখানে ছোট্ট পার্টিসিপেন্টস থেকে শুরু করে আরও অনেক পার্টিসিপেন্টসরা আছে, তো আপনার কী মনে হয় এই পার্টিসিপেন্টসদেরকে আপনি কী মেসেজ দিতে চান, আর গ্রুমিং সেশন নিয়ে আপনার কী মনে হয়েছে আমাদের পার্টিসিপেন্টসরা কতটা লাইফে এগোতে পারবে, আর আপনি ইরানি ম্যামকে কী মেসেজ পাস অন করতে চান, বিকজ শি হ্যাজ কাম আপ উইথ আ ওয়ান্ডারফুল কমেডি শো এই লকডাউনের সিচুয়েশনে, তো আপনার ভিউজটা একটু প্লিজ আমাদেরকে শেয়ার করুন। হ্যাঁ, এই কোশ্চেনটা আপনি জিজ্ঞাসা করেছেন, আর সময়ের বন্ধু গোপাল ভাই, এর মধ্যে যত পার্টিসিপেন্ট আছে সব ট্যালেন্টেড আছে, এর মধ্যে ছোটো পার্টিসিপেন্টও আছে, ছোটো এজে মানে ও বড়ো এজেও আছে। আমি একদিন দেখেছি সবের মধ্যে অনেক ট্যালেন্ট আছে, বাস ওদের পলিশ করবার দরকার আছে আর নিজের কনফিডেন্স আসবার আছে। এর মধ্যে অনেক কমেডি অ্যাক্টিং করতে পারে, অনেক সিঙ্গিং করতে পারে, অনেক ড্রামেটিক করতে পারেন, সব রকমের আছে। এটা আপনি যখন ফাইনালে দেখবেন খুব মজা আসুন। আর সবাইকেই আমি শুভেচ্ছা জানাচ্ছি, খুব ভালো করেন, আর আমার বেস্ট উইশেজ আছে ইরানি মিত্রাকে যে উনি এই কাজ করছে। থ্যাংক ইউ সো মাচ স্যার, অ্যান্ড এটা মানে খুবই ইন্সপিরেশনাল, খুবই মোটিভেশনাল যে আমাদের পার্টিসিপেন্টসরা দে আর রিয়েলি রিয়েলি ডুইং গুড, আর প্রচণ্ড ট্যালেন্টেড পার্টিসিপেন্টস। সো অল দ্য ভেরি বেস্ট টু এভরি পার্টিসিপেন্টস ফর দ্য ফাইনালস। আমার পরের কোয়েশ্চেন স্যার আপনার জন্য সেটা হচ্ছে,
আমি মানে এই শোটা যে চলছে, তো আমি শিওর আপনার লাইফে কেউ একজন ইন্সপায়ার্ড পার্সন আছে যে আপনাকে ইন্সপায়ার করেছে, কারণ সবার লাইফে কেউ না কেউ ইন্সপায়ার করে থাকে কোনো একটা জিনিস বা কোনো একটা ব্যক্তি। তো আমরা সবাই জানতে চাই, আমাদের ভিউয়ার্স থেকে শুরু করে ফ্রেন্ডস, পার্টিসিপেন্টস, এভরি ওয়ান, যে আপনার লাইফে এই ইন্সপিরেশন পার্সন বা হোয়াট ইজ ইট দ্যাট হ্যাজ ইন্সপায়ার্ড ইউ টু বি আ ফেমাস অ্যাক্টর। তো আপনি যদি আপনার ভিউজটা একটু আমাদেরকে শেয়ার করেন প্লিজ। আমার ইন্সপিরেশন বলুন চাই, যার আইডিওলজি নিয়ে আমি লাইফে চলছি উনি আছেন আমার স্বর্গীয় বাবা। ছোট থেকে উনি আমাদেরকে এই বুঝেছেন, যেই কাজ করো 100% ওর মধ্যে ঢুকে যাও, রিজাল্টের চিন্তা তুমি করো না, যখন কাজ করবেন রিজাল্টও ভালো পাবেন। তো আমি যখন যাই কাজে যাই, চাই অ্যাক্টিংয়ে যাই, চাই অন্য কিছু যাই, আমি নিজে ভুলে যাই যে রেজাল্ট কী হবে, রেজাল্টের চিন্তা করুন। যখন আপনি রেজাল্টের চিন্তা করবেন আপনি টেনশনে থাকবেন। তা আমার বাবাই একটা আইডিয়া ছিল, তুমি কাজ করে যাও, কাজ যখন করবেন ফল ভালোই হবে। তা আমি সব পার্টিসিপেন্টকে বলছি, এখন করো, চিন্তা করো না, কাজ করে যাও, ফল ভালো হবে। যেরকম যে ছেলে মেয়ে পড়াই খুব ভালো করে, রেজাল্ট ন্যাচুরালি ভালো আসবে ওর। ও আগে থেকে যে আমি পড়াই করবো, রেজাল্ট আসবে কি না আসবে ও বুঝলে তো পড়াই করতে পারবে। তো যতই আছে আমি সব পার্টিসিপেন্ট এই বলবো যে মন দিয়ে কাজ করো, অ্যাক্টিং করো, হাসি মজাক করো, এটা করে যাও, এখন তো স্টার্টিং আছে, অনেক মজা আসবে, এটা সবচেয়ে বড় এনজয় করো। কোনো কাজ করো তো নিজে এনজয় করলে ওই কাজটা রেজাল্ট আমি বলছি 100% সুপার বাড়বে, এটাই আমার কথা। আর আমি সবাইকে খুব ভালোবাসি, যত পার্টিসিপেন্ট আছে, আগে নেক্সট ডে প্রেয়ার দেখা হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার আপনার এই ইনফরমেশনগুলোর জন্য। আমার সেকেন্ড কোয়েশ্চেন সেটা হচ্ছে, আমাদের ভিউয়ার্সরা এই কোয়েশ্চেনটা করেছে যে অনেকেই সব ধরনের ল্যাঙ্গুয়েজে কমফর্টেবল না, আই এম শিওর আপনিও আপনার অ্যাক্টিং লাইনে আপনি ভেরিয়াস ল্যাঙ্গুয়েজেসে অ্যাক্টিং করেছেন, তো ইজ ইট ভেরি নেসেসারি কি অ্যাক্টিং করার জন্য কোনো একটা স্পেসিফিক ল্যাঙ্গুয়েজে ফোকাস থাকতে হয়, না এনি ল্যাঙ্গুয়েজ ইজ ফিজিবল ওয়ার ইউ ক্যান ফ্লারিশ অ্যান্ড বি আ ওয়ান্ডারফুল অ্যাক্টার? তো আমাদের ভিউয়ার্সকে এটা একটু বলে দিন যে মানে অ্যাক্টর হওয়ার জন্য কি বেসিক্যালি একটাই ল্যাঙ্গুয়েজে স্টিক থাকা উচিত, না সব ধরনের ল্যাঙ্গুয়েজ জানলে বেশি ভালো হয় টু বি আ ফেমাস অ্যাক্টর? আমার বাংলাটা অত ভালো নেই, এখনো আমি বাংলা শিখছি। তারপরে আপনি যে জিজ্ঞাসা করলেন ল্যাঙ্গুয়েজটা, ল্যাঙ্গুয়েজটা সেকেন্ড জিনিস। আমি তো তামিল মুভি করেছি, আমি তো তামিল জানি না, তো ল্যাঙ্গুয়েজের জন্য কোনো প্রবলেম নেই। কিন্তু হ্যাঁ, যত ল্যাঙ্গুয়েজ শেখা যায় অতই ফিউচারে ভালো থাকে। তো আমি এটাই বলবো, ল্যাঙ্গুয়েজটা এটা অনেক ল্যাঙ্গুয়েজ আছে, হিন্দি অ্যাক্টর আছে ওই তামিল মুভি করছে, অনেক অনেক ভাষার মুভি করছে, সে তো জানে না, ডাবিং হয়ে যায়। আর যত কম এজে হয় তাহলে শিখা যায়, যেরকম আমি বাংলা শিখেছি এখানেই আসে, তারপরে বাংলাতে কাজ করে করে বাংলা শিখেছি, এখনও আমার বাংলাটা খুব ভালো নেই আমি জানি। তো আর সবচেয়ে বড়ো হয় যে ল্যাঙ্গুয়েজ আপনি কমফর্টেবল থাকেন ওই ল্যাঙ্গুয়েজে বললে একটু সুবিধা হয়, এটাই আছে, ল্যাঙ্গুয়েজটা কোনো প্রবলেম নেই। থ্যাংক ইউ সো মাচ স্যার যে আপনি আপনার ভিউজগুলো আমাদেরকে দিলেন, অ্যান্ড ইট হ্যাড বিন অ্যান ওয়ান্ডারফুল সেশন। আমাদের ভিউয়ার্স, পার্টিসিপেন্টস, ফ্রেন্ডস সবাই আশা করি তোমরা এই ভিডিওটা দেখবে এবং বুঝবে যে স্যার কী বলতে চেয়েছেন, আর স্যারের বক্তব্য তোমরা সবাই ফলো করবে। তো চলো আজকের মতন এখানেই শেষ করছি। তো প্লিজ যাওয়ার আগে বলে দিই, কাইন্ডলি লগ ইন টু দ্য ইউটিউব চ্যানেল ইরানি মিত্র অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল, প্লিজ স্টে আপডেটেড উইথ অল দ্য আপডেটেড ভিডিওস অ্যান্ড আপডেটস।
Until then, take care, stay safe, bye bye.